আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সবাই এই টাইপের স্ক্যাম থেকে সাবধান থাকবেন। এই এই স্ক্যামে মূলত কি করা হয়, ওদের ওয়ালেটে কত ব্যালেন্স আছে সেটা দেখায়, এবং তার সাথে ওয়ালেটের যে সিক্রেট কোড থাকে শিট প্রেস, যেটার মাধ্যমে ওয়ালেটের ফুল অ্যাক্সেস নেওয়া সম্ভব, সেটাও শো করে একটা স্ক্রিনশটে অথবা একটা ফটোতে। এখন কি হবে, আপনি অথবা যে কেউ দেখবে যে $3,000 রয়েছে, অথবা এটা এইখানে তো 3,000, কিছু কিছু জায়গায় দেখবেন 5,000, 7,300, 500 এরকম ডলার থাকে। তো এটা দেখলে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন যে আমি শিট পেস্টটা ইউজ করে টাকাটা নিয়ে নিই। তো আপনি ওই কাজটা করতে গেলেই টোটাল স্ক্যামের শিকার হবেন। সেটা কিভাবে সেটাই এখন বলবো, মূলত এই ভয়েস দিয়ে। ইনশাল্লাহ ভিডিও বানিয়ে দিব পরবর্তীতে ইউটিউবে, তবে আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত ভিডিওটি মানে ভয়েসটি দিচ্ছি। এখানে মূলত আপনি অ্যাকাউন্টে লগ ইন করার পরে যেটা হবে সেটা হলো, ওই অ্যাকাউন্টে ডলার ঠিকই আছে, একদম রিয়েল, সব কিছু রিয়েল, কিন্তু সমস্যা হলো আপনি ডলারটা ট্রান্সফার করতে পারবেন না। ওইখানে আপনার একটা ট্রানজ্যাকশন ফি লাগবে। আপনারা তো ক্রিপ্টোকারেন্সি সেক্টরে অনেকদিন যাবৎ আছেন, আপনারা ইতিমধ্যেই জানেন যে ট্রানজ্যাকশন ফি দেওয়ার মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায়। তো ওইখানে ট্রানজ্যাকশন ফি মূলত $4-5 অথবা $7 লাগে, কম বেশি অ্যামাউন্ট বেশি হলে এর উপর পরিপ্রেক্ষিতে আর কি কম বেশি হয়। তো এখানে দেখতে পারতেছেন $3,400 প্লাস আছে। তো এখানে ধরলাম $10 মতো ট্রানজ্যাকশন ফি লাগবে। তো আপনি চিন্তা করলেন যে আমি $10 ডিপোজিট করে ট্রানজ্যাকশন করে নেবো এই সম্পূর্ণ $3,000। তো আপনি যখন $10 ডিপোজিট করবেন ওই অ্যাকাউন্টে, ডিপোজিট করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের যেই ইয়াটা ডলারটা ডিপোজিট করছেন, ওই ডলারটা ইনস্ট্যান্ট অন্য আরও একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ওইটা আপনি কিছু করার আগে, আপনি ডিপোজিট করবেন, সেকেন্ডের মধ্যে আর একটা অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে, আর যদি নাও যায় 2-1 মিনিটের মধ্যে চলে যাবে। আর যদি সেটাও না যায় দেখবেন আপনি উইথড্র করতে পারবেন না, আপনার কাছে অ্যাক্সেস নাই, একটা ইরোর লেখা আসবে। মূল কথা হলো আপনি যেই $10 ঢোকাবেন ওই $10টাই আপনি স্ক্যামের শিকার হবেন। ঠিক এইভাবে ওরা স্ক্যাম করতেছে। এখন এই স্ক্যামারদেরকে দেখা যায় কোথায়, সেটা হলো বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে আপনারা এগুলোকে পাবেন, টেলিগ্রামে পাবেন, অথবা অন্যান্য জায়গায় যেসব জায়গায় মানুষ কমেন্ট করে, কথাবার্তা বলে, এরকম চ্যাটের গ্রুপে আপনারা দেখবেন এরকম আর কি স্ক্যামাররা ইয়া করে। তো এদের বেশিরভাগগুলো একটা মেয়ে প্রোফাইল থাকে, কয়েকটা হয়তো ছেলে প্রোফাইলও থাকতে পারে। তো সবাই মূলত এই সিস্টেমে স্ক্যামটা করতেছে। তো আপনারা এর থেকে খুবই সাবধান থাকবেন, নাহলে কিন্তু আমও যাবে, সালাও যাবে।